আমরা ক্ষুদ্র মানুষ, এই বিশাল অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমাদের সংগ্রামের হাতিয়ার সেই রবীন্দ্রনাথ। আসুন আমরা তাকেই অনুগমন করি, পরম স্রষ্টার কাছে চোখের জলে প্রার্থনা জানাই, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী। গান বরিশধারা মাঝে শান্তির বাড়ি, পরিবেশনায় শ্রীমতী সঙ্গীতা ঘোষ। Yeah.
রবি ঠাকুরের ব্যক্তি জীবনেও আঘাতের পর আঘাত এসেছে, মৃত্যুর পর মৃত্যু, একের পর এক সন্তানের জীবন অবসান, এমনকি দৌহিত্রের মৃত্যুও চাক্ষুষ করে গেছেন তিনি। তারপরেও তার ইমান, তার ঈশ্বর নির্ভরতা এতটুকু টলেনি, বরং 98 বছর আগে রচিত এই গানটিতে রয়েছে এক আধ্যাত্মিক মার্গদর্শন। আর ঠিক এই কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর গান আমি মায়ের সাগর পাড়ি দেব পরিবেশনায় শ্রীমতী সুস্মিতা দেব। Thank you.
1338 সালের বৈশাখ মাসে কবিগুরু রাশিয়া ভ্রমণে যান। মাত্র 8 বছর আগে রাশিয়া আত্মপ্রকাশ করেছে পৃথিবীর প্রথম সমাজতন্ত্রী দেশ হিসাবে। সেখানকার শাসনতন্ত্র দেখে গুরুদেব যে ভূয়সী প্রশংসা করেছেন তা থেকেই আমরা অনুধাবন করতে পারি সমাজের ভিত্তি স্বরূপ যে শ্রমিক ও কৃষক শ্রেণী তাদের প্রতি কবি কতটা সমবেথী ও মঙ্গলাকাঙ্ক্ষী ছিলেন। রাশিয়া চিঠি থেকে পাঠ শ্রীমতী সোমা দাস শর্মা। চিরকালই মানুষের সভ্যতায় একদল অখ্যাত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন। তাদের মানুষ হবার সময় নেই, দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম শিখে, বাকি সকলের পরিচর্যা করে সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা রোগে মরে, উপোষে মরে, ওপরওয়ালাদের লাথি ঝাঁটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধে সব কিছুর থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুজ, মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আমি অনেক দিন এদের কথা ভেবেছি, মনে হয়েছে এর কোনো উপায় নেই। একদল তলায় না থাকলে আর একদল উপরে থাকতেই পারে না, অথচ উপরে থাকারও দরকার আছে। উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না। কেবলমাত্র জীবিকা নির্বাহ করার জন্য তো মানুষের মনুষ্যত্ব নয়, একান্ত জীবিকাকে অতিক্রম করে তবেই তার সভ্যতা। সভ্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের ক্ষেত্রে ফলেছে, অবকাশ রক্ষা করার দরকার আছে। তাই ভাবতুম, যেসব মানুষ শুধু অবস্থার গতিকে নয়, শরীর মনের গতিকে নিচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যোগ্য, যথাসম্ভব তাদের শিক্ষা, স্বাস্থ্য, সুখ সুবিধার জন্যে চেষ্টা করা উচিত। মুশকিল এই দয়া করে কোনো স্থায়ী জিনিস করা চলে না। বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে। সমান হতে পারলে তবেই সত্যকার সহায়তা সম্ভব হয়। যাই হোক, আমি ভালো করে কিছুই ভেবে পাইনি, অথচ অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে তবেই সভ্যতা সমুচ্ছে থাকবে এ কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে। ভেবে দেখো না, নিরন্ন ভারতবর্ষের অন্নে ইংল্যান্ড পরিপুষ্ট হয়েছে। ইংল্যান্ডের অনেক লোকেরই মনের ভাব এই যে ইংল্যান্ডকে চিরদিন পোষণ করাই ভারতবর্ষের সার্থকতা। ইংল্যান্ড বড় হয়ে উঠে মানব সমাজে বড় বড় কাজ করেছে, অতএব এই উদ্দেশ্য সাধনের জন্য চিরকালের মতো একটা জাতিকে দাসত্বে বদ্ধ করে রেখে দিলে দোষ নেই। এই জাতি যদি কম খায়, কম পড়ে, তাতে কি যায় আসে? তবুও দয়া করে তাদের অবস্থার কিছু উন্নতি করা উচিত এমন কথা তাদের মনে জাগে। কিন্তু 100 বছর হয়ে গেল, না পেলুম শিক্ষা, না পেলুম স্বাস্থ্য, না পেলুম সম্পদ। প্রত্যেক সমাজের নিজের ভিতরেও এই একই কথা, যে মানুষকে মানুষ সম্মান করতে পারে না, সে মানুষকে মানুষ উপকার করতেও অক্ষম।